নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্ন সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করা হয় বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করলো আশা ও সুপারভাইজার সংস্থা। কংগ্রেসের প্রতিবাদী সভা, দলীয় কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 2023 বছর উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় 75% বাধ্যতামূলক নম্বর প্রাপ্ত ছাত্র ও প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয় বৃহস্পতিবার। এদিন রাজ্যের জনসম্পদ তথা জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করেন। শিলচরের নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত এদিনের পুরস্কার বিতরণ কার্যসূচিতে আসাম সরকারের প্রজ্ঞান ভারতী পরিকল্পনার অধীনে বরাকের 2934 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি তুলে দেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, পড়াশোনার দিকে ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে রাজ্য সরকার এ ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। রাজ্য জুড়ে শিক্ষার প্রচার ও প্রসার সহ শিক্ষার মানদণ্ড উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এদিন গোটা আসামে 35,770 জন ছাত্রছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে স্কুটি বিতরণ করা হয়, যার মধ্যে 30,205 জন ছাত্রী এবং 5,763 জন ছাত্র রয়েছেন। কাছাড়ে 1,231 জন, করিমগঞ্জে 1,249 ও হাইলাকান্দিতে 454 জন ছাত্রছাত্রীরা এদিন স্কুটি পেয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষার মাধ্যমকে হাতিয়ার করে দেশ ও রাষ্ট্র গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নমাল মাহাতা, কৌশিক রায়, মিহিরকান্তি সোম, বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় ও করণ প্রকাশ সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের অধীনত আনুষ্ঠানিকভাবে স্কুটার বিতরণ কার্যসূচীত আজি বরাক উপত্যকার তিনিখন জেলার উপস্থিত ছাত্রছাত্রীসকলক, মেধাবী ছাত্রছাত্রীসকলক পুনৰ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন কৰিছো। অসমৰ বৌদ্ধিক ইতিহাসৰ এটা পাঠ্যস্মৰণীয় নাম হৈছে ডক্টর বাণীকান্ত কাকতি। রাজ্যখনের শিক্ষা জগতের এক অন্যতম ভাতকিয়া স্বরূপ, ভাষাবিদ, সমালোচক আর সাংস্কৃতিক নেতৃত্ববিদ ডক্টর বাণীকান্ত কাকতিদেবে 1911 সনত মেট্রিকুলেশন পরীক্ষা পাস করে 1915 সনত কলিকতার প্রেসিডেন্সি কলেজের পর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল, স্নাতক ডিগ্রি লাভ করেছিল। প্রেসিডেন্সি কলেজের পরে তেখেতে ইংরাজি সাহিত্যত স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে 1918 সনত তেতিয়ার কটন মহাবিদ্যালয়ত ইংরাজি বিভাগের অধ্যাপক হিসাবে যোগদান করে। পরবর্তী সময় কটন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে কার্যনির্বাহ করা ডক্টর বাণীকান্ত কাকতিদেব গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন হিসাবেও মনোনীত হয়েছে। ডক্টর বাণীকান্ত কাকতিদেবে শিক্ষকতা জীবনের সামান্তরালভাবে অসমীয়া সাহিত্যের ক্ষেত্রখনলেও যথেষ্ট অবদান আগবঢ়াই থৈ গৈছে। বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করলো সদৌ আসাম আশা ও সুপারভাইজার সংস্থা। বিভিন্ন দাবি দাবা নিয়ে দীর্ঘদিন যাবত কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও সরকার এখনও আশা কর্মীদের দাবির প্রতি অনীহা প্রকাশ করে যাচ্ছে। কিন্তু বছর ও মাসের পর মাস সরকার আশা কর্মী ও সুপারভাইজারদের উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও কাজের বোঝায় তাদের জীবনশৈলীকে দুর্বিষহ করে তুলেছে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। ঘরে ঘরে গিয়ে কুষ্ঠিরোগ শনাক্তকরণ ও বিভাগকে অবগতকরণের কাজের জন্য দৈনিক 500 টাকা মজুরি প্রদান, আশা কর্মীদের প্রতি মাসে 21,000 টাকা বেতন প্রদান, তাদের সরকারি কর্মী হিসাবে মর্যাদা দেওয়া, আশা কর্মীদের মধ্যে নিয়োগপত্র প্রদান সহ বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার সদৌ আসাম আশা ও সুপারভাইজার সংস্থা কাছাড়ের জেলাশাসক মারফত আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছে। অতিসত্ত্বেও তাদের দাবি পূরণ না হলে সংস্থার কর্মকর্তারা বড় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সদৌ আসাম আশা এবং সুপারভাইজার সংস্থার দাবি হইল সরকারের কাছে যে আশাকে সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করা এবং সুপারভাইজারদেরকে
বেতন 32,000 টাকা করা। এই সমস্ত দাবি সাতটা নিয়ে আমরা ডিসি মহোদয়ের মারফত মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমরা মেমোরেন্ডাম একটা পেশ করেছি। আমরা আশা এবং সুপারভাইজারদের বক্তব্য, আজকে যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সেই পয়সা দিয়ে একটা সংসার চালানো অনেক অসুবিধা হয়, তার উপর দিকে যেভাবে রাস্তাঘাটে যে গাড়ির ভাড়া এত বেশি দাম, এই গাড়ি ভাড়া বাড়ানো হয়েছে, এই যে মূল্যবৃদ্ধির জেরে আজকে মানুষ দুলিশ্চাদ হয়ে, মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল, এই সমস্ত অবস্থায় আমরার দাবি যদি সরকার এই দাবিগুলা পূরণ না করেন তাহলে আশারা এবং সুপারভাইজাররা সমস্ত আসামে এবং সমস্ত বোরাকবেলিতে কর্মবিরতি লওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরার বক্তব্য হইল সরকার যদি এই সমস্ত জিনিসে যদি আমরারে কোনো ধরনের গাফিলতি করেন তাহলে আমরা নেক্সটে কর্মবিরতি আন্দোলনে যাওয়ার লাগি আমরা প্রস্তুত। কংগ্রেস কর্মীদের উপর হামলার পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পরও হামলাকারীদের পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভে ফুটছেন একাংশ কংগ্রেসীরা। এমনকি হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গতকাল করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নিকট বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশের নেতৃত্বে একদল কংগ্রেসী এক স্মারকপত্র প্রদান করেছেন। আজ সেই ঘটনার প্রতিবাদ জানাতে জেলা কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখার যৌথ উদ্যোগে এক প্রতিবাদী কর্মী সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় উপস্থিত প্রত্যেক বক্তারাই আসাম চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি সহ এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এদিনের প্রতিবাদী সভায় কংগ্রেসীরা একসময় বিভিন্ন স্লোগান দিয়ে সভাস্থল সরগরম করে তোলেন। পরে প্রতিবাদী কংগ্রেসীরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং AIUDF সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের কুশপুতুল পুড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। আমাদের সঙ্গে ক্ষমতা নেই লড়াই করা, ওরা ক্ষমতা নেই আমাদের সামনে এসে লড়াই করা, কিভাবে লড়াই করবেন যে ওনাদের মামাদেরকে বাবাকে দিয়ে ওনারা রাজনীতি করবেন? আরে আপনার মামাকে আমরা ভয় পাই, ভয় করি না আপনার মামাকে, আমরা ভয় করি না আপনার মামার ভিজিলেন্সকে, আমরা ভয় করি না আপনার মামার পুলিশকে, আমরা ভয় করি না। আপনার কি মনে হয় যে আপনাদেরকে আমরা ভয় করবো? আমরা আপনাদেরকে ভয় করি না, আপনাদেরকে আমরা ভয় করি না, এবং আমরা গুন্ডামি গর্দানি করি না, আমরা গুন্ডামি করি না। তার মানে সেটা নয় যে আমরা লেমন জুস খাই, আমরা গুন্ডামি করি না, এর অর্থ এটা নয় যে আমরা লেমন জুস খাই, আমরা গুন্ডামি মস্তানি এটা লেগে করি না যে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমরা লোকে আছে, মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা আমরা লোকে আছে। যখন মানুষের ভালোবাসি বন্যারে, যখন মানুষের দোয়া থাকবো, যখন মানুষের আশীর্বাদ থাকবো, তখন কিন্তু আমরা বাইরে পড়তাম না, আমরা বলেই বাইরে পড়তাম না। মাইক ধরবার খারাপ করে যখন দেখে যে পাঁচটা রাজ্যের মধ্যে আমরা একটা রাজ্য পেতে পারি, মাইক ধরবার খারাপ করে যখন দেখে যে আসামের সব মানুষ আমরা এগিয়ে এসে গেছি, সেই মামার দল, সেই মুখ্যমন্ত্রীর দল আজকে চ্যালেঞ্জ দিয়ে হয়েছি যে সামনাসামনি এগিয়ে লড়াই করো, সামনাসামনি এগিয়ে লড়াই করার ক্ষমতা নেই, আজকে UDF দিয়ে লড়াই করার নেই, আর যে মানুষের লড়াই করে তারও ক্ষমতা নাই, আমরা সামনে আগে আমরা বলি তাহলে বুঝা যে গুন্ডাই মস্তানি করি না, তার মানে এটা নয় যে আমরা লেমন জুস খাই, আমরা গুন্ডাই মস্তানি এটা লেগে করি না যে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া আশীর্বাদ। NDPS মামলায় কিছুতেই রেহাই নয়, এরকম মামলার সাজা পেতেই হবে। অপরদিকে 2023 সালের একটি NDPS মামলার রায়দান হলো আজ করিমগঞ্জ আদালতে। পাঁচজন অপরাধীকে 10 বছরের সশ্রম কারাদণ্ড সহ 1,00,000 টাকা জরিমানা করেছে আদালত। উল্লেখ্য, 2023 সালের ত্রিপুরা থেকে করিমগঞ্জ হয়ে বিহারে গাঁজা পাচারের সময় করিমগঞ্জের বদরপুর পুলিশ 3 মহিলা সহ 2 ব্যক্তিকে আটক করে এবং একটি মামলা রুজু করেছিল। আজ করিমগঞ্জ আদালত সেই মামলার রায় ঘোষণা করেছে। এই রায় ঘোষণার পর অনেকেই মনে করেছেন আদালতের এই রায়ের ফলে আগামী দিনে অবৈধ নেশা সামগ্রী পাচারকারীরা কিছুটা হলেও সতর্ক হবে, আর এমনি হলে সমাজটাও সুন্দর হবে। এদিকে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রাকেশ চন্দ্র, শুক্লা সাহা, শুভঙ্কর দাস, তপস্যা দাস, মায়া সাহা। তাদের 5 জনের বিরুদ্ধে 3 জন মহিলাকে করিমগঞ্জ কারাগারে এবং 2 জনকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তাদের নাম আমি বলছি, তাদের নাম হলো, একজনের নাম হলো রাকেশ চন্দ্র মালদাস, 2 নম্বর শুক্লা সাহা, 3 নম্বর শুভঙ্কর দাস, 4 নম্বর তপস্যা দাস এবং 5 নম্বর মায়া সাহা। মানে 3 জন মহিলা ছিল, 2 জন পুরুষ ছিলেন, এবং তাদের নিকট হইতে তাদের যে ব্যাগ ছিল সেটা থেকে পুলিশ 34টা প্যাকেট উদ্ধার করে, যাহা গাঁজা। এই 34টা প্যাকেট ওজন করে দেখা গিয়েছিল যে 72 কেজি 671 গ্রাম। এই
গাঞ্জাগুলো পুলিশ এই আসামি পাঁচজনের নিকট হইতে জব্দ করে, জব্দনামায় সই নিয়ে জব্দ করে তাদেরকে ধরে আসে। পরবর্তীতে এই করিমগঞ্জে বিচার প্রক্রিয়ার আজকে চূড়ান্ত রায়দান করেন। এটা আমাদের করিমগঞ্জের 11 মাসের ভিতরে এত শর্ট টাইমের মধ্যে এই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। এতে করিমগঞ্জের আমি মনে করি যে করিমগঞ্জের প্রসিকিউশনের অনেক সফলতা এবং পানিশমেন্টটা এনডিপিএস ধারায়, এনডিপিএস 20B2C এনডিপিএস ধারায় তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, তার সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। উদারবন্দে একল অভিযান শিলচর অঞ্চল অভ্যুদয় ইউথ ক্লাব আয়োজিত কাছাড় জেলা অঞ্চল স্তরীয় বাৎসরিক খেল সমারোহ অনুষ্ঠিত হয়। 28 নভেম্বর একল অভিযানের কার্যকর্তারা সন্ধ্যায় কাঁচাকান্তি মায়ের মন্দির থেকে প্রত্যেকের হাতে প্রদীপ নিয়ে উদারবন প্রদান প্রদান সড়ক পরিক্রমা করেন। উদারবন DNSH স্কুলের মাঠে 2 দিনব্যাপী শিলচর অঞ্চলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ 29 নভেম্বর অন্তিম দিনে একল অভিযানের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কাছাড় জেলার 360টি জ্ঞান বিদ্যালয় রয়েছে এবং 12টি সঞ্চয় রয়েছে। এই জ্ঞান বিদ্যালয় ও সঞ্চয়ের ছাত্রছাত্রীরা এই 2 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। আর যেসব প্রতিযোগিতা প্রথম হয়েছে তারা ডিসেম্বর মাসে শ্রী গৌরী মাধব ধামে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশ নেবে। এখানে যেসব প্রতিযোগীরা প্রথম হবে তারা বরাহ উপত্যকার 3টি ভাগ রয়েছে, সব মিলিয়ে আগামীতে গুয়াহাটি উত্তর পূর্বাঞ্চলের হয়ে তারা প্রতিযোগিতায় অংশ নেবে। শিলচর অঞ্চলের সম্পাদক সজলকান্তি দাস ঘোষণা করেন, রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় শিলচর অঞ্চলের কোনো প্রতিযোগী প্রথম স্থান অধিকার করলে সম্পাদক নিজস্ব তহবিল থেকে প্রতিযোগীর হাতে 10,000 টাকা তুলে দেবেন। গতকাল 2023 ইংরেজি 28 নভেম্বর বিকাল সন্ধ্যার সময় আমাদের শ্রী শ্রী কাঁচাকান্তি মার প্রাঙ্গণ থেকে আমাদের একল অভিযানের কার্যালয় শিলচর কার্যালয় অবধি আমাদের প্রদীপ যাত্রা দিয়ে আমাদের এই এবারে কার্যক্রম শুরু করেছি। এখানে প্রদীপ যাত্রা আমাদের বিভিন্ন সংস্থা থেকে আগত ছেলেমেয়েরা যোগদান করেছিল, কার্যকর্তা সেবাপ্রতি যারা ছিলেন তারা সবাই যোগদান করেছিলেন। এবং আজ 29 নভেম্বর আমাদের এই সকাল 10টা থেকে আমাদের একল অভিযানের পতাকা উত্তোলন করে আমাদের আচার পদ্ধতি মাধ্যমে আমাদের আজকে ক্রিয়া শুরু করি। তো এখানে বলা বাহুল্য আমাদের একল অভিযান শিলচর অঞ্চলের মানে কাছাড় ডিস্ট্রিক্ট ব্যাপিয়া এই স্তর রয়েছে, এখানে 360টি গ্রাম বিদ্যালয় রয়েছে এবং 12টি সঞ্চ রয়েছে। এইভাবে 12টি সঞ্চ এবং 360টি গ্রাম বিদ্যালয় থেকে বাছাই করে ক্রীড়াবিদ থেকে ছেলেদেরকে এখানে আনা হয় এবং এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এক একজনকে শুধু প্রথম স্থান অধিকারী এমনতরও ছেলেমেয়েদেরকে বাছাই করে আমাদের দক্ষিণ পূর্ব মণিপুরের গোষ্ঠীডাঙ্গায় জর্জরিত অসহায় গৃহহীন নিপীড়িতদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করল ময়নারবন্দ ওয়েল ট্যাঙ্কার ড্রাইভার অ্যাসোসিয়েশন। শীতের মরশুমে মণিপুরে ঘর ছেড়ে আশ্রয়ে শিবিরে থাকা নিপীড়িতদের জন্য প্রায় 5 শতাধিক কম্বল, বাচ্চাদের কাপড় প্রাথমিক পর্যায়ে প্রেরণ করার উদ্যোগ নেয় এই অ্যাসোসিয়েশন। মণিপুরের ইনফল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের মাধ্যমে অসহায়দের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে জানান পার্শ্ববর্তী রাজ্যের কাছাড়ের উদ্যোক্তারা। এবং আরও কাপড় আগামীতে পাঠানো হবে বলেও জানান অ্যাসোসিয়েশনের পক্ষে মাসুম আলম লস্কর, প্রসূন সরকার, শিবম রায়, বাপি দেব, বিশ্বজিৎ রায়। উদ্যোগকে সফল করতে এগিয়ে আসা সহায়তাকারী বিভিন্ন ব্যক্তি ও দল সংগঠনের প্রতিও কৃতজ্ঞতা জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কেউ এরকম আরও বিভিন্ন কয়েকটা এনজিও আমরা যোগাযোগ করছে যে রিলিফ পাঠানি লাগিয়ে, তো আমরা তারা ওয়েলকাম করছি, তারাও আইসে, আমরাও আরও ইউনিয়নের তরফ থেকে আমরাও কিছু আরও সামান কিনছি, তো আমরাও মানে এটা পাঠানি লাগিয়া ইউনিয়নের তরফ থেকে গিয়া, তো বাকি আরও আমরা আরও চেষ্টা করবো যে পাঠানি লাগিয়া আজকে এটা। আর আমরা তো বহুত দিন থেকে জানি যে মণিপুর প্রায় 6-8 মাস থেকে বহুত ঝামেলা চলে, তো তারা এই সাইডে কীরকম মানে পরিস্থিতি আছে এটা তো আমরা কইতাম পারি আর বুঝতাম পারি আর, তো আমরা যতটুকু চেষ্টা আছে আমরা আরও দিমু, এখনো দিয়ার আরও দিমু, আরও মানে সামান সামান কইতে বাচ্চারার কাপড় আছে, ব্ল্যাঙ্কেট আছে,
আরো বাচ্চারা সব সব রকম খবর আছে, তো এইগুলো আমরা পাঠাইয়া এগুলো পাঠাইয়ার আমরা আর নেক্সট ওইরকম আমরা প্ল্যানিং রইব। আরও বিভিন্ন যে আমরার যে কাছারও বিভিন্ন এনজিও আছে তারাও যদি দেওয়ার যদি ইরাদা থাকে তাহলে আমরা যোগাযোগ করুক, আমরা এখান থেকে ব্যবস্থা আছে পানানির আমরা পাঠাইয়া দিব। শিলচর আলিয়া মাদ্রাসার 83তম বাৎসরিক দস্তারবন্দি জলসা ও ইসালের সওয়াব মাহফিল 25 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর আলিয়া মাদ্রাসার 83তম বাৎসরিক দস্তারবন্দি জলসা ও ইসালের সওয়াব মাহফিল আগামী 25 ডিসেম্বর সকাল 9 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান শিলচর আলিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ এবং এই অনুষ্ঠান উপস্থিত থেকে সবাইকে সাহায্য সহযোগের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার হেড মাওলানা আলহাজ সাব্বির আহমেদ লস্কর। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি। আমরা মাদ্রাসার মিয়াসাগুলোর পক্ষ হইতে এবং এই নেক মহফিলে আমাদের মাদ্রাসায় প্রায় 50 জন ছাত্রর দস্তারবন্দি হইবে, 28 জন মৌলভিয়ানা ফার্স্ট কোর্স হইল এবং 22 জন আপনার হাফিজানা ফার্স্ট কোর্স হইল। এই মহফিলে আপনারা সকলের উপস্থিতি কামনা করি। আমরা সবার সঙ্গে এক একভাবে যোগাযোগ করা আমার দ্বারা সম্ভব নয়, গতিকে আমরা আজকে এই প্রেস মিডিয়ামের মাধ্যমে আপনারা শিলচর শহর তথা বরাকপল্লী শহর জনসাধারণকে আমরা দাওয়াত জানাইতেছি। আপনারা এই মহফিলে আসিয়া আমাদের সাহায্য সহযোগিতা কামনা করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ন্যাশনাল ফার্মাসি উইক উদযাপন করল শিলচরের সিফা ফার্মাসি ইনস্টিটিউট। এদিন সিফার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বক্তারা সমাজে ফার্মাসিস্টদের গুরুত্বের কথা তুলে ধরে মতব্যক্ত করেন। এটা ন্যাশনাল ফার্মাসি উইক, এটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া PCI একটা গাইডলাইন আছে, যেগুলো অ্যাপ্রুভেল ফার্মাসি PCI অ্যাপ্রুভেল ইনস্টিটিউশন আছে অল ওভার ইন্ডিয়া। এটা প্রতি বছর একটা উইক পালন করতে লাগে। এটা কালচারাল প্রোগ্রাম হয়েছে, স্পোর্টস প্রোগ্রাম হয়েছে, প্রতি বছর হয় আমাদের ইনস্টিটিউটে। আমাদের ইনস্টিটিউট শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি রেকগনাইজ অ্যাফিলিয়েটেড এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভেল আছে। কাছাড় জেলা ফেন্সিং অ্যাসোসিয়েশনের তরফে বুধবার শিলচর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী 1 ডিসেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ফেন্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচর ডন বস্কো স্কুলে। এই প্রতিযোগিতায় 10টি জেলা থেকে মোট 175 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। 1 ডিসেম্বর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যদের উপস্থিতিতে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হবে। প্রতিদিন 3 দিন ব্যাপী আয়োজিত হতে যাওয়া রাজ্যিক স্তরের ফেন্সিং প্রতিযোগিতাকে সফল করে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। এদিন সংস্থার সভাপতি রুদ্রনারায়ণ চন্দ্র, চন্দন শর্মা ও দেবাশীষ সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো এবার আসাম ফেন্সিং অ্যাসোসিয়েশনকে গত 2 মাস আগে আমাদের কাছে একটা লেটার এসেছিল যে আরেকটা স্টেট লেভেল এই বছরের স্টেট লেভেল ফেন্সিং কম্পিটিশনটা যেটা এটা ওরা কাছাড়ে করাতে চায়। আমাদের সেক্রেটারি এখানে মিস্টার পূর্ণজিৎ দাস আছেন, উনি আমার সাথে কথা বলেছেন, তখন আমরা রাজি হলাম। তো এবার 20th সিনিয়র ক্যাটাগরি আর 9th জুনিয়র ক্যাটাগরি স্টেট লেভেল ফেন্সিং র্যাঙ্কিং টুর্নামেন্টটা শিলচরে হচ্ছে। ভেন্যুটা হচ্ছে গিয়ে ডন বস্কো স্কুল, 1 তারিখ থেকে 3 তারিখ অবধি চলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রদান করা হয় বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল আশা ও সুপারভাইজার সংস্থা। কংগ্রেসের প্রতিবাদী সভা, দলীয় কর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।